সরকারের সাহায্য ছাড়া বাড়িতে বসে বাঁশ বেতের সামগ্রী তৈরি করে স্বনির্ভর দুর্গাচমনি আরডি ব্লকের হালহালি পঞ্চায়েতের বড়সুরমা গ্রামের বাসিন্দা হরিবল নমশূদ্র বাঁশ বেতের জিনিস বিক্রি করে তিনি সংসার পরিচালনা করছেন। সরকার সাহায্য করলে এই বাঁশ বেতের জিনিস বিক্রি করে অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যেতে পারবেন বলে আশাবাদে হরিবল নমশূদ্র। দুর্গাচমনি আরডি ব্লকের হালহালি পঞ্চায়েতের বড়সুরমা গ্রামের বাসিন্দা হরিবল নমশূদ্র স্ত্রী মেয়ে ছেলে সহ চারজনের সংসার। প্রায় 30 বছর ধরে বাঁশ বেতের নিত্য সামগ্রী যেমন ধানের গোলা, ছোট বড় টুকরি, ফুলের সাজি, হাঁস মুরগির খাঁচা ইত্যাদি তৈরি করে বাজারে পাইকারি ও খুচরা বিক্রি করে কোনো মতে দিন গুজরান করে যাচ্ছেন হরিবল নমশূদ্র। বড়সুরমা বাড়ির ওনার স্ত্রী বাঁশ বেতের সামগ্রী তৈরি করে সাহায্য করেন। এ বিষয়ে হরিবল নমশূদ্র এই প্রতিবেদকের প্রশ্ন উত্তরে জানান, ছোটবেলা থেকেই তিনি বাঁশ বেতের জিনিস তৈরি করে আসছেন, তবে সরকার কিছু সাহায্য করলে এইসব জিনিস তৈরি করে অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারবেন। আমি জাহা টুকরি টাইল টুল বানাই, বাঁশের দোলা বানাই, এই তোমার খাঁচা টুকরি বাঁশের টুকরি ইত্যাদি বানাই। আপনি কি বাড়িতে 12 মাসই বানান? হ্যাঁ, 12 মাস বানাইতে আছে। তো এইভাবে আপনার এটা কি আপনার মানে এইসব বানাই কি সংসার চলে? পরিবারের অন্যরা কি এরকম বানাইতে পারে? আপনি বানান? তবে স্থানীয় ব্লক থেকে যদি কোনো ধরনের সরকারি সাহায্য করা হয় তাহলে এই শিল্পকে যেমন আঁকড়ে ধরে রাখতে পারবেন তেমনি অন্যদেরও এই কাজে এগিয়ে আসতে উৎসাহ যোগাবেন হরিবল নমশূদ্র। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।